কেন বাবা শুনে একদম চলে এসেছে কেন কি ব্যাপার সেটা হলো রান্না। রান্নাটা এখনো হয়নি, কিন্তু রাইসটা আমি বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্য ধরনের রাইস বসানো হয়েছে, আর একটা এই দেখুন বাসমতি মতন রাইসটা, কিন্তু এটা বাসমতি না, ভালো টেস্ট হয় বিরিয়ানিতে, জিরা রাইস, ফ্রাইড রাইসে এই রাইসটা দিয়ে করলে দারুণ লাগে খেতে। এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ঝটপট করে না আমি উপরটা দিয়ে দিই, তা নাহলে কী হবে পুরো গলে যাবে। আর আজকে কী রান্না করছি সেটা বলছি। ভাতটা যদি ঠিক মতন উপর না দিতাম ও একদম গলে ক্যাঁ হয়ে যেত, একদম এরম হয়ে যেত, তখন দীপক এই করতো সেটা দীপক দামি ছিল তো, তাতে এতে যদি উপরটা না দেওয়া হয় ও তো মানে বেশিক্ষণ তো ফোটাতে লাগে না, একটা না দুটো ফোটা হয়ে গেলেই একদম অটোমেটিক মানে সিদ্ধ হয়ে চলে আসে। আজকে আমি ভাতটা অ্যাকচুয়ালি ভাত থাকবে না, আজকে করবো হচ্ছে জিরা রাইস, ওই জন্যই ওই চালানা, আর তার সাথে হচ্ছে চিকেন, চিকেন কারি হচ্ছে। এই দেখুন আমার সোনামা চলে এসেছে চিকেন বলার সত্যিই, তা চিকেন কারি করবো। আর একটা জিনিস আপনাদের বলতেই আমি ভুলে যাই, আর বলবেন না, সেটা হলো সবাইকে হচ্ছে হ্যাপি সানডে, সবাই ভালোভাবে সানডেটা কাটান। আর আগে তো আমার সানডের ব্লগটা সানডেতেই আসতো, কিন্তু এখন আর দেওয়া সেই সুযোগটা হয় না, কেন আমার এখানে নেটের খুব প্রবলেম, খুবই নেটের প্রবলেম, এই জন্য আর সানডের ব্লগটা আমি সানডেতে দিতে পারছি না, এই জন্য তার পরের দিনই যাবে ব্লগটা। তা আশা করি আপনারা সবাই আমার পাশে আছেন আর থাকবেন, আর আপনারা যে আমি কমেন্টগুলো পড়ছি না, আপনারা যে সবাই দেখি সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন আমার খুব ভালো লাগছে, এইভাবেই আপনারা সবাই সকলে আমার সাথে থাকবেন সব সময় একদম, তাই তো থাকবেন তো। সরষের তেল দিচ্ছি, আলুগুলো আগে একটু ফ্রাই করে নিই, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, এখানে দুটো আছে মিডিয়াম সাইজের, আস্তে একটু ফুল করে দিলাম যাতে পেঁয়াজটা একটু ফ্রাই হয়। এটা হালকা ফ্রাই হবে, পেস্টটা দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন হাফ একটা পেঁয়াজ আছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পুরো পেস্ট করা দিয়ে দিলাম।
বলো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এসব কালার জন্য জিরার গুঁড়ো অল্প বেশি দেবো না জিরার গুঁড়োটা অল্প একটু জল দেবো এবার মাংসটা দিয়ে দিচ্ছি তার সাথে আলু ফ্রাইটা দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটা ভালোভাবে ধিমে আছে কষতে হবে একটা গোটা ক্যাপসিকাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা একটু জল দেবো বেশি জল দেবো না কেন একটু গা মাখা হবে নুন দিচ্ছি স্বাদ অনুসারে চিকেন কারি রেডি আর এতে কিছু দেবো না গ্যাস বন্ধ এবার জিরা রাইসটা করে নিচ্ছি গরম হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি ঘিটা জিরা রাইসটা আমি ঘি দিয়েই করছি জিরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা ফ্রাই হবে এটা রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে স্বাদ মতো নুন পুরো একদম আন্দাজ করে দেবেন অল্পই দেবো আর আছে গোলমরিচের গুঁড়ো আবার ভালোভাবে নাড়তে হবে আর বেশি নাড়বো না জিরা রাইস রেডি এবার গ্যাস বন্ধ
সেই থেকে আমি হেসে যাচ্ছি, মানে ও খেয়ে এমন একটা এক্সপ্রেশন দিচ্ছে না, আমি শুধু হেসে যাচ্ছি যে মনে হয় এত ভালো হয়েছে সত্যি নাকি না তুই এমনি বলছিস সত্যি। জানেন কত কষ্টে ওকে আমি খেতে বসালাম, খাবে না বাবা আসবে তারপর খাবে, অলরেডি বেজে গেছে কটা দেখবেন, দেখুন দেখা যাচ্ছে কি না, অনেক দূরে ঘড়ি বাজে হচ্ছে 3টে, এখন তো খেয়ে নে আজকে আজকে একটু লেট হয়ে গেল, তখন বলছে না আমি বাবার সাথে খাবো, সেই তারপর লাস্টের দীপককে ফোন করলাম, দীপক বললো না খাইয়ে দাও একে একটু লেট করে, তারপর অনেক জোর জবরদস্তি বুঝিয়ে বাজিয়ে তারপরে খেতে বসলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম সন্ধ্যে সন্ধ্যে উঠে এখন সোজা টি টাইম, টি। তার আগে আমার রান্নাঘরের অবস্থা দেখে ভয় পেয়ে যাবেন, পুরো রান্নাঘরের অবস্থা দেখুন সব এলোমেলো, মানে আজকে দুপুরে লাঞ্চটা এত ভালো হয়েছে হওয়ার পর সোজা একদম ঘুমিয়ে পড়েছিল, মানে খেয়ে দিয়ে উঠে তারপর যেগুলো গোছাবো পরিষ্কার করবো একদম করিনি, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে চাটা করব ভাবছি, তাকে না একটু পরে করবো, আগে চাটা খেয়ে নিই, আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু এনার্জি আসবে, তারপর দুধ চা, তাই না, চাটা খেয়ে নিই চলো। তারপরে তো আরেকটা আছে একটু করোনার উপায়তে বেরোনোটা হয়নি, কেন করোনা বাড়ছে ভালোই বাড়ছে, ভ্যাকসিন নিলে যে মানুষের সুরক্ষা আছে তা না, বাড়ছে ভালোই বাড়ছে। মুখটা দেখুন, বেরোতে পারেনি মুখখানা দেখুন কালি হয়ে গেছে, সেই থেকে চলছে শুধু মুখ ভার, এটাও একটা আলাদা আনন্দ বলুন, ঘরে থেকে যে তিনজন মিলে আছি গল্প করছি টিভি দেখছি চা খাচ্ছি, রবিবার সন্ধ্যাবেলা একসাথে বসে চা খাওয়ার মজাই আলাদা, তা আবার বিটানিয়ার সাথে অনেক দিন বাদে রোববার দিন আমরা একসঙ্গে চা খাচ্ছি, অনেক দিন বাদে ওটা এক মাস উপরে গেল, এক দু মাস তো হবেই, যে পুজোর আগে থেকে চলছে প্রতি রোববারই কেনাকাটা অমুক তমুক হেনা তারা
এখানে যাওয়া ওখানে যাওয়া, পুজো লক্ষ্মী পুজো কালী পুজো, টানা দৌড় চলছে, টানা দৌড়। এই জন্য একটু তো থামা দরকার। ভেবেছি যে বাইরে যাব না, মানে কেমন কাটবে কে জানে, ঘরে থাকবো। তারপর টিভি টিভিতে সেরকম কোনো ভালো বই হচ্ছেও না, তাও হলো একটা দেখলাম ও আর্ধেক, তাও একদম মানে লাস্টে কিছুটা সিন দেখলাম, ব্যাস বই শেষ, এরকম অবস্থা। তারপর তো ঘরে টুকটাক কাজ ছিল, সেইগুলো করলাম। মোবাইলে দীপক বই নিয়ে এসছে, একটু বইটা দেখবো, বইটা দেখে ব্যাস তারপর তো রাত্রে ডিনার করে একদম ঘুম। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সানডের ব্লগটা, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখতে হলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই বাজাবেন। আর আপনারা আমার ভিডিও আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, প্লিজ প্লিজ শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর একদম পরিবারের সাথে খুবই আনন্দ থাকবেন। দাঁড়াও দাঁড়াও মা, কেন বাবা এন্ডে একদম চলে এসছে, কেন কি ব্যাপার দিন বলো তো? আজকে আবার, আজ আবার কি দিন? আজ কত তারিখ সেটা বল। আজ তো 14 নভেম্বর। 14 নভেম্বর কার জন্মদিন? জরালের। ও আজ তো চিলড্রেনস ডে। হ্যাপি চিলড্রেনস ডে। ওলে আমার মা চলে। আমি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। গুড। তাহলে আমার তরফ থেকে, আমার সোনামার তরফ থেকে সবকে ছোট ছোট নন্না মুন্নাদের হ্যাপি চিলড্রেন্স ডে। আমার সোনামার ঠিক মনে ছিল, ঠিক মনে ছিল। তা চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে একটা ভালোই আমি ওকে একদম আমাদের কি বলে লাঞ্চ আর ডিনারটা হয়েছে তাই না? সেটা হলো কি রাইস আর যেটা আমার সোনামার খুব প্রিয়, খুব প্রিয়। তাহলে সবাইকে গুড নাইট।